আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে আমি কিন্তু আমার খামার শেড সম্পূর্ণ ভর্তি করার একটা টার্গেট নিয়েছিলাম। ইনশাআল্লাহ অলমোস্ট ভর্তি হয়ে গেছে, আর তিন চারটা গরু কিনলেই হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি কয়েকদিনে আসলে প্রচুর ব্যস্ত ছিলাম, গরু কেনা, গরুর খাবার তৈরি করা, বা আপনারা যারা আমার কাছ থেকে মেডিসিন নিচ্ছেন বা আপনারা যারা আমার কাছ থেকে দানাদার নিচ্ছেন, সব মিলে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক দর্শক, আজকে আমি আপনাদেরকে রিভিউগুলো দেব যে নতুন করে যে আমি 16টা গরু কিনি, এই 16টা গরু কত দিয়ে কিনলাম, কীভাবে কিনলাম। তো এইখানে আমি এবার নতুন একটা সিস্টেম করি, সেটা হচ্ছে আমি টোকেন তৈরি করে নেই। আসলে দর্শক মনে থাকে না কোন গরু কত নেই, পরে পুনরায় আবার আমার মেমো বের করতে হয়, মেমো বের করে দেখতে হয়। তো যাতে এ ধরনের অসুবিধা না হয় বা আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, মূলত এজন্যই কিন্তু আমি এখন টোকেনের ব্যবস্থা করছি। প্রতিটা গরুর ডিটেলস দেওয়া থাকবে টোকেনে, আমি লিখে দিব। তো মূলত এভাবেই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোনটা গরু কোন হাট থেকে নিলাম, কত দাম দিয়ে নিলাম এবং কত দাম বিক্রি করতে পারবো। তো বিক্রি দামটা আপনারা আইডিয়া করে নেবেন। তো দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে আজকে 16টা গরুর আইডিয়া দেবো যে আসলে কত দিয়ে কিনলাম। যাই হোক দর্শক, এইখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আমরা নিয়ে আসি, এটা বদরগঞ্জের হাট থেকে আমরা নিয়ে আসি, এটার দাম হচ্ছে 43,000 টাকা। তো দর্শক 43,000 টাকায় আমরা এই গরুটা নেই, এটা হচ্ছে চিকন হাড্ডিসার গরু, এটাকে মূলত আমরা পরবর্তীতে মোটা তাজা করে সেল করব। তো আপনারা যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা হয়তো জানেন যে আসলে গরুগুলো আমরা কেন কিনি, আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ইনশাআল্লাহ ভালো ভালো ইনফরমেশান পাবেন। তারপরে দর্শক এইটাও বদরগঞ্জের গরু, এইটা নেওয়া হয় 47,500 টাকা। তারপরে দর্শক এই দিকে দেখি লাল গরু, এটা আমরা দেখে নিই এটা কোথা থেকে নিলাম, এটা এটা হচ্ছে বদরগঞ্জের গরু। এবং বদরগঞ্জের যে গরুগুলো আছে এগুলো আমরা 18 তারিখে নিয়ে আসি, 18/8/2022। তো এখানে এটা হচ্ছে 39,500 টাকা, এটা 39,500 টাকার গরু। তারপরে দর্শক এই গরুটা দেখি এটা কোথাকার, এটা হচ্ছে বদরগঞ্জের এই গরু, এটা হচ্ছে 38,000, এই গরুটার দাম হচ্ছে 38,000 টাকা। আসলে তুলনামূলকভাবে গরুর দাম কিন্তু 2-1,000 টাকা করে বেশি। তো আপনারা এই আইডিয়ার উপর বেস করে আপনারা আপনাদের আঞ্চলিক যে হাটগুলো আছে সেখান থেকে গরু কিনবেন, বা আপনারা এই বাজেটের গরুগুলো চিন্তাভাবনা করবেন কেনার, এবং ফ্রেমগুলো অবশ্যই ভালো দেখে কেনার চেষ্টা করবেন। তারপরে দর্শক এই গরুটা হচ্ছে বদরগঞ্জের, এটাও এটা 18 তারিখে নেওয়া হয়, এটার দাম হচ্ছে 40,000 টাকা, 40,000 এই গরুটার দাম, 40,000 টাকা। তো আপনারা এইরকম ফ্রেম দেখে নেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এই গরুগুলো থেকে আমরা 6,000 করে লাভ বের করতে পারবোই। তারপরে দর্শক এখানে যে দেখা যাচ্ছে এটা বদরগঞ্জের, এটা হচ্ছে 38,500 টাকা, 38,500 এই গরুটার দাম, এটার হাইট দেখে নিতে পারেন। এগুলো মূলত আমি এই বাজেটের এই গরু আমার খামারে কেনার চেষ্টা করি, মাঝারি সাইজের, এই গরুগুলোর চাহিদা বেশি থাকে। একবারে বড় গরু যদি আপনারা খামারে নিয়ে আসেন সেগুলো আসলে রিচ ম্যানের, যারা টাকাওয়ালা মানুষ তাদের জন্য। আসলে টাকাওয়ালা মানুষ হাটে কিন্তু আপনার শতকরা 20 জন যেতে পারে, তার মানে 20টা গরুর চাহিদা থাকতে পারে বা 40টা চাহিদা থাকতে পারে, কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে এরা কিন্তু সবসময় মাঝারি সাইজের গরুগুলোর উপর চাহিদা বেশি থাকে, কারণ তাদের অনুষ্ঠানের বাজেট কম থাকে, সুতরাং তাদের গরু কেনার যে প্রবণতা বা যে চাহিদা সেটারও কিন্তু পরিমাণটা তুলনামূলকভাবে ওদের আসলে মাঝারি সাইজের গরুর উপর সেজন্য টানটা বেশি থাকে। তারপরে দর্শক এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার টোকেনটা দেখি, এটা হচ্ছে আমবাড়ি, 22 তারিখে কেনা হয় আমবাড়ি হাটের গরু, 33,500 টাকা এই গরুটার দাম হচ্ছে, 33,500। পেটে এখন আপাতত কিচ্ছু নেই, খায়নি, তো এগুলোকে মূলত এগুলোকেই আমরা মডিফাই করব, ইনশাআল্লাহ দেখা যাক কতটুকু করতে পারি। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং দেখবেন। তারপরে দর্শক এই দিকের গরুটা দেখি, এটার দাম হচ্ছে, এটা আমবাড়ি হাটের গরু, এটার দাম হচ্ছে 41,000 টাকা। দর্শক একটা জিনিস খেয়াল করে দেখতে পারেন যে যেই গরুটা লেস নেই ওটা কিন্তু 47,000 টাকা, আর ওইটা গরুর থেকে একটু একটু শুধু ফ্রেমটা ছোট বা আটো বলতে পারেন বা একটু খাটো বলতে পারেন, এই গরুটার দাম কিন্তু 41,000 টাকা পেলাম। তার মানে কোনো গরু আপনি নিতে 2-1,000 টাকা এদিক ওদিক হতে পারে। তারপরে এভারেজ আপনাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে গরুতে আসলে আমরা লাভ করতে পারবো নাকি লস হবে, লস করার কোনো প্রশ্নই আসবে না, আমরা এইভাবে গরু কিনবো। তারপর দর্শক এই গরুটা হচ্ছে, এটা আমবাড়ির, 37,000 টাকা
22 তারিখে কেনা, এটা 37,000 টাকা। গরুটা দেখে নিতে পারেন। তারপরে দর্শক এই দিকে আমরা দেখি সাদা গরুটা, ক্যামেরাটা একটু এই দিক দিয়ে ঘুরেন। তো এখানে এটা হচ্ছে আমবাড়ি, 41,000 টাকা। এই গরুটার দাম হচ্ছে 41,000 টাকা। তারপরে দর্শক এই গরুটা আমরা দেখি, এটা 22 তারিখে কেনা আমবাড়ি হাটের, 48,500। এই গরুটার দাম হচ্ছে 48,500 টাকা। তার মানে দর্শক এই গরুগুলো কিন্তু 10,000 টাকা ইজিলি খাবে, দাম কিন্তু অটোমেটিক্যালি 58 যাবে। গরুগুলোকে 65 বিক্রি করতেই হবে বা 63 বিক্রি করতেই হবে, যেভাবে হোক 6,000 টাকা আর্ন করতেই হবে, 5-6-7,000 যাই হোক না কেন, এরকম একটা টার্গেটে রাখতে হবে। আসলে অতিরিক্ত লাভের আশা করাই যাবে না, এটা বাস্তবতা আপনাদেরকে মেনে নিতে হবে। তারপরে দর্শক এখানে যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমবাড়ি হাটের, এটা হচ্ছে 37,000 টাকা। এই গরুটার দাম হচ্ছে 37,000। তারপরে দর্শক এই গরুটা দেখি আমরা, এই গরুটা হচ্ছে আমবাড়ি হাটের এবং এটার দাম হচ্ছে 44,000 টাকা। এই গরুটার দাম 44,000 টাকা। তারপরে দর্শক এই গরুটা একটু উঠাই দেই, এগুলো বড় গরু, মূলত মাঝারি সাইজের ভিতরে বড়। এটা আমবাড়ি হাটের, এটা হচ্ছে 43,500 টাকা। 44,000 আর 43,500, প্রায় সেম গরু, 500 টাকা এদিক ওদিক। এটা হতেই পারে, এইটার উপর আসলে এগুলো নিয়ে ভাবা যাবে না, আপনাকে গরু কিনতে হবে এবং মোট কথা আপনার দিন শেষে একটা লাভের যাতে অ্যামাউন্ট আসে এরকম বিবেচনা করেই গরুগুলো কিনতে হবে। তারপরে দর্শক এই গরুটা হচ্ছে আমবাড়ি হাটের, এটা হচ্ছে 44,000 টাকা। তো গরুটাকে আমরা একটু দেখবো যে আসলে কত লম্বা, প্রায় সেম, এই গরুগুলো প্রায় সেম একই, এই গরুটা ছোটো আছে। এই গরুটা আমরা দেখবো এবং দর্শক এই এই গরুটা হচ্ছে আফতাবগঞ্জের এবং এটার দাম হচ্ছে 35,000 টাকা। এটার দাম হচ্ছে 35,000 টাকা, আফতাবগঞ্জের গরু। আর এই গরুগুলো তো আমার বাসার আছেই আপনারা জানেন। তো মূলত এই হচ্ছে আমার আসলে 16টা গরু কেনা, 16টা গরু কেনা, এর ভিতরে আরও আমি 3-4টা কিনতে পারি। যেমন এখানে একটা স্পেস আছে, এখানে একটা গরু রাখবো। আসলে দেশি গরুতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। এখানে দেখতে পাচ্ছেন এখানে 2টা রাখা যাবে। তারপর এখানে আমি খাবারের ব্যবস্থাপনা করব। যাই হোক দর্শক, আসলে যখন আমি এই গরুগুলো আবার সেল দিব তখন ওইখান থেকে আবার আমার গরু বাড়বে, তখন আমি আবার ওখানে গরু ভরাট করব। মূলত এভাবে আমার 35টার মতো গরুর একটা চাহিদা আছে, যে কীভাবে আমি 35টা গরু করতে পারবো, এটার একটা আমার টার্গেট আছে। এবং দর্শক পরিশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা বাস্তবতা মেনে তারপর খামারে আসবেন। আসলে অনেকেই আপনাকে অনেক লাভ দেখাতে পারে, যে এক একটা গরু থেকে আপনি 10,000-12,000-15,000 পর্যন্ত লাভ করতে পারেন, আদৌ কিন্তু সেটা সম্ভব। তবে শতকরা 2টাতে গরু, 100 গরুর ভিতরে আপনি 2টা গরুতে লাভ করতে পারেন, বাকিগুলোতে কিন্তু আপনি 6,000-5,000-7,000 এভারেজ কিন্তু 6-7-এর বেশি ইনকাম করতে পারবেন না এক একটা গরুতে। তো আসলে এই জিনিসগুলো আপনাদেরকে মেনে নিয়েই চলতে হবে। এবং একটা জিনিস না বললেই নেই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে অনেক ইউটিউবার আছি, অনেক ইউটিউবার আছি এবং নিজেকে সবসময় আমরা প্রমাণ করতে চাই যে আমরা অনেক ভালো বুঝি। তো এটা আসলে খুবই ভালো একটা জিনিস। তো ভালো বোঝার ভিতরে আসলে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা যারা দর্শক হিসেবে আমাদের ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই চিন্তাভাবনা করে ভিডিওগুলো দেখবেন। আসলে যে আপনাকে শেখাচ্ছে তার কতটুকু এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপিরিয়েন্স থাকতে না পারে কিন্তু আমি সবসময় কিন্তু চেষ্টা করব কি, যখন আমার এক্সপিরিয়েন্স থাকবে না তখন আমি কিন্তু আপনাদেরকে চাপা মারবো, বিভিন্ন ধরনের চাপা মারবো, যে আজকে এটা করলাম কালকে ওইটা করলাম, আর আপনাদেরকে ইমপ্রেস করে কিন্তু আমি ভিউ বাড়াচ্ছি। কিন্তু আপনারা আসলে এখান থেকে বের হয়ে আসেন, আপনারা খুঁজে খুঁজে যে ইউটিউবারদেরকে আপনাদের ভালো মনে হবে, যারা দেখবেন যে আপনাদেরকে কিছু শেখাতে পারবে, আপনারা তাদেরকে ফলো করেন, তাদের কাছ থেকে আপনারা অবশ্যই ভালো ভালো কিছু জানতে পারবেন। এবং ইউটিউবে অলরেডি যারা আসলে দালালি যে একটা সিস্টেম বের করতে চাইছিল ইউটিউবে, আমি আসলে নামগুলো মেনশন করব না, বেশ কয়েকজন আছে, আসলে এদের কোনো চালান নেই, এরা চালান ছাড়া ইউটিউবে আসছে। এই ইউটিউবে আসে বিভিন্ন ধরনের মানুষের গ্রামে গ্রামে আসলে দর্শক গরু সংগ্রহ করে আপনাদের খামারে নিয়ে আসে, বলে এগুলো আমার গরু, এগুলো আমি সেল দিব, আমি নাম বলবো না কারো। আসলে তাদের কাছ থেকেও আপনারা সাবধান থাকেন, আপনাদের টাকা আপনারা নিজেই ইনভেস্ট করেন, নিজেই গরুর হাটে আসেন, নিজেই গরু কেনেন। এবং দর্শক অনেকেই আপনাকে এটা প্রলোভন দেখাতে পারে যে গরু অমুক দিনে অমুকভাবেই মোটা তাজা করা যায়। আসলে এই জিনিসগুলো আপনারা চিন্তা করবেন যে আসলে কতটা বৈজ্ঞানিক সম্মত,
কতটা বৈধতা সম্পূর্ণ, এই জিনিসগুলো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে খামার পরিচালনা করবেন। এবং দর্শক, আমার যে ছোট্ট খামারটা আছে, আমার ছোট্ট খামারে মোটামুটি 30-35টা গরু থাকবে ইনশাআল্লাহ সবসময়, এবং আমি যদি পরবর্তীতে সুযোগ পাই আমি এইদিকে আরও বাড়াতে পারি। কারণ আসলে আমি কিন্তু টোটালি আমার মেইন ফোকাস খামারেই, এবং আমি খামারটাই করব। এবং অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু জানাইতে পারি, শেখাতে পারি, এবং আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ যে সময়গুলো আছে, যে কয়েক মিনিট আমি আপনাদের সঙ্গে কথা বলি না কেন, যেন সবসময় যেন আমি গুরুত্বপূর্ণ আপনাদেরকে তথ্য দিতে পারি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।